নমস্কার বন্ধুরা, সংকরি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব বিনস ঝাল, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। একেবারে ঘরোয়া রান্না, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দুটোতেই সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। এটা একটা শীতকালীন রেসিপি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বিনস। আমি এখানে 200 গ্রাম বিনস নিয়েছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরকম একটু বড় করে কেটে নেবেন। সঙ্গে নিয়েছি পোস্ত, এখানে 2 চা চামচ পোস্ত নিলাম। পোস্তটা আমি বেটে নিলাম। আর রান্নাটাতে আমি সর্ষে ব্যবহার করব। সর্ষে 2 চা চামচ নিয়েছি, সাদা সর্ষে 1 চা চামচ, কালো সর্ষে 1 চা চামচ। সর্ষেটাও আমি বেটে নিয়েছি। রান্নাতে আমি কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করব। এখানে 6-7টা কাঁচা লঙ্কার কুচি আছে, আর 1টা টমেটোকে কুচি করে নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেলে। আমি এখানে 2 চা চামচ সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার বিনসগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে বিনসগুলো আমি নাড়াচাড়া করে নিলাম। আর বিনসগুলো একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না। বিনসটা ভাজা হয়ে গেছে, এইরকম ভাজাই আমি রাখবো। এর মধ্যে আমি 1 টেবিল চামচ নারকেল বাটা দিলাম। নারকেল বাটা দিলে স্বাদটা খুব ভালো হবে। নারকেল বাটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব, আর নারকেলটা বিনসের সাথে ভাজা ভাজা করে নেব। বিনসটা আগেও কিছুটা ভাজা হয়েছে, নারকেলের সঙ্গেও কিছুটা ভাজা হবে। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটাও আমি বিনসের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোস্ত নারকেল ভাজার একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করবো, গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। তবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন। টমেটোর কুচি দিয়ে দিলাম। ভালো করে বিনসের সাথে নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটার স্বাদ অনেকটা টক ঝাল মিষ্টি হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে বিনস টমেটো এগুলো আস্তে আস্তে সফট হতে থাকবে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বিনস তো অনেকভাবে করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি আর ভাজা ভাজা করব না। এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে বিনসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আঁচটা মাঝারি করে বিনসটাকে আমি এবার সেদ্ধ করব। প্রয়োজন মতো আমি একটু জল দিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বিনসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো চিনি দিলাম। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি আমি রাখতে চেয়েছি। আর আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, সেটাও করতে পারেন। কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, এটা শেষের দিকে দিলাম যাতে বেশ সুন্দর একটা গন্ধ থাকে, কাঁচা লঙ্কার যে গন্ধটা। সঙ্গে দিলাম 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। চাপা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে টক দই দিলাম 2 চা চামচ। এই রান্নাটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে, আর ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথেই কিন্তু ভালো লাগবে। পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, এছাড়া রুটির সাথেও খেতে পারেন। খুব সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।